কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারম্যান নাফিসা কামাল এবার কঠিন জবাব দিয়ে দলে ফিরিয়েছেন ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটিং ক্রিস গেইলকে। আজকে দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। প্রথমে টসে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ব্যাটিং করতে পাঠায় রংপুর রাইডার্স, যেখানে ব্যাটিং করতে নেমে লিটন দাস, মোহাম্মদ রিজওয়ান, জাকির আলী এবং খুজদিলশার চার ছক্কার ঝড়ো ব্যাটিংয়ে 5 উইকেট হারিয়ে 20 ওভারে 177 রান করেন কুমিল্লা ভিক্টোরিয়ানস। পরবর্তীতে 178 রানের টার্গেট নিয়ে ব্যাটিং করতে নামে রংপুর রাইডার্স, যেখানে 70 ওভারে 100 উইকেট হারিয়ে 70 রানের বিশাল জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ানস। রংপুর রাইডার্সে এত বিদেশি ক্রিকেটার থাকা সত্ত্বেও কেন হারতে হয়েছে ম্যাচটি, এমনটা চিন্তা করছেন নুরুল হাসান সোহান। আর তাই তো খেলা শেষে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, আজকের ম্যাচটি এমন হবে কখনো ভাবতে পারিনি, আমাদের বোলিং ও ব্যাটিং পারফরমেন্স খুবই ভালো ছিল, কিন্তু কেন জানি সবই উল্টোপাল্টা হয়ে গেল, আজকে আমার গল্পে আমি নিজেই ব্যর্থ। তাই তো এবার ক্যারিবিয়ান ক্রিস গেইলকে বার্তা পৌঁছে দিয়েছি, আশা করি খুব শীঘ্রই ক্রিস গেইল রংপুর রাইডার্সের হয়ে যোগ দিবেন। এবারে বিপিএলে আপনার প্রিয় দল কোনটি, এবারে বিপিএলে কোন দল হতে পারে চ্যাম্পিয়ন, আপনার মন্তব্য অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টস করে। ধন্যবাদ সবাইকে।